বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব 2022। পাঁচ দিনের যে আয়োজনে বাংলাদেশ ভারতের পাঁচ নাট্যদল মঞ্চায়িত করবে পাঁচটি নাটক। উদ্বোধনী দিনে নাটক প্রদর্শনের পাশাপাশি ছিল সম্মাননা প্রদান অনুষ্ঠান। উৎসব চলবে আগামী 8 নভেম্বর পর্যন্ত। সৈয়দ মহিদুল ইসলাম, যার হাত ধরে এগিয়েছে মঞ্চ নাটক, পেশাদার অভিনেতা তৈরির লক্ষ্যে চালু করেছিলেন স্কুল অফ অ্যাক্টিং। বরেণ্য এই নাট্য ব্যক্তিত্বের স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব 2022। তার 20তম প্রয়াণ দিবস ও ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর 46 বছরের পদার্পণে এই উৎসবের আয়োজন করেছে নাট্যদল ব্যতিক্রম। এবারের আয়োজন হচ্ছে পাঁচ দিনের এই আয়োজনে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও একটি বন্ধু সংগঠন এসে পারফর্ম করবে। এছাড়া নাট্য উৎসবে অনেক গুণী ব্যক্তিত্ব, গুণী মানুষ সম্মানিত যারা হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে ব্যতিক্রমের এই আয়োজনে তারা এসেছেন এবং দর্শকরা যুক্ত থেকেছেন। পাঁচ দিনের এই আয়োজনের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান। আয়োজনের শুরুতে হয় সৈয়দ মহিদুল ইসলামের উপর নির্মিত প্রামাণ্যচিত্র অভিনয় গুরুর প্রথম প্রদর্শনী। সৈয়দ মহিদুল ইসলাম শুধু ব্যতিক্রমের একজন নন, তিনি দেশের এবং এদেশে নাট্য আন্দোলনকে যারা এগিয়ে নিয়ে গেছেন, আধুনিক নাট্যচর্চাকে যারা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সেই জায়গায়, এবং নাটককে পেশা হিসেবে যারা আজকে আমরা পেশা হিসেবে নিতে সাহস পাচ্ছি সেই জায়গাটাতে কাজ করে গেছেন। আয়োজনে এবারে সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর ইসরাফিল শাহীন। এছাড়াও দেওয়া হয় সৈয়দ মহিদুল ইসলাম মঞ্চ বন্ধু সম্মাননা ও যুগল সম্মাননা। পাঁচ দিনের এই উৎসবে অংশ নিয়েছে মোট পাঁচটি নাটক, যেখানে আছে লোকনাট্যদলের তপস্বী ও তরঙ্গিনী, ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর পাখি, শব্দ নাট্যচর্চা কেন্দ্রের কি কহ শঙ্খচিল, চন্দ্রকলা থিয়েটারের শেখ সাদি এবং ভারতের মাল অ্যাক্টরওয়ালার নাটক করোনাকালের মন্দ আখ্যান। আগামী 8 নভেম্বর পর্যন্ত শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলবে সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।